ওয়েলকাম টু বিটিটেক। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্তুগালের ভিজিট ভিসা নিয়ে কথা বলবো। পর্তুগালের ভিজিট ভিসা আপনি কিভাবে পেতে পারেন, কি নেসেসারি ডকুমেন্টস লাগবে, আর হচ্ছে কোন প্রসিডিউর ফলো করলে আপনি ভিসা পেতে পারেন, সে সংক্রান্ত আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো। পর্তুগাল কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত সিএনজির একটা কান্ট্রি। বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি এখানে ওপেন রয়েছে, বিশেষ করে স্টুডেন্ট ভিসা, তারপর যেটা ওয়ার্ক পারমিট ভিসা, আপনার হচ্ছে ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, আদার্স আরও অন্য অন্য ভিসার ক্যাটাগরি বাংলাদেশিদের জন্য ওপেন রয়েছে। আসলে ভিজিট ভিসা আপনি কীভাবে পেতে পারেন, নেসেসারি ডকুমেন্টসটা কী লাগবে, নেসেসারি ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে, আপনার হচ্ছে 2 কপি ছবি লাগবে, ছবিটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আর হচ্ছে আপনার ছবির সাইজ থাকতে হবে 35x45 mm। আপনি যখন ছবিটা তুলবেন তখন কোনো চশমা বা হ্যাড ইউজ করা যাবে না, আর যদি আপনি ফিমেল হন সেক্ষেত্রে ব্রোকা বা হিজাব পরা যাবে না, এইটা একটা বিষয়। এরপরে যেটা রয়েছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে যে লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, সেখান থেকে আপনি নিয়ে ফিল আপ করে নিতে পারবেন। এরপরে যেটা রয়েছে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার ব্যাংকে হচ্ছে কত টাকা দেখাতে হবে। আপনার যেহেতু এখানে 3 থেকে 4 লক্ষ টাকা দেখালে আপনি কিন্তু পর্তুগালের হচ্ছে আপনার জন্য হয়ে যাবে। আপনার যেটা রয়েছে আপনার হচ্ছে মেডিকেল হচ্ছে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে, সেটা বাংলাদেশের বেশ কয়েকটা কোম্পানি এখানে ট্রাভেল ইন্স্যুরেন্সটা প্রোভাইড করে, তার লিঙ্ক যে লিস্টটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনি ওইখান থেকে ট্রাভেল হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্সটা নিয়ে নিতে পারবেন। এরপর যেটা রয়েছে আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে। ব্যাংক সলভেন্সি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট সে ব্যাংকে গেলে আপনার সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবে। এরপরে যেটা রয়েছে আপনি যে ট্যাক্স পে করতেছেন সেই ট্যাক্সের আপনার যেটা রয়েছে ট্যাক্সের স্লিপগুলো আপনি লাস্ট 6 মাসের স্লিপটা আপনি এখানে দিতে পারেন। এরপরে যেটা রয়েছে আপনার সোর্স অফ ইনকাম দেখাতে পারেন, আপনার যে কোন সোর্স থেকে আপনার টাকাটা ইনকাম আসে সেটা দেখাতে পারেন, আপনার যা সম্পদ আছে সম্পদকে একটা ভ্যালুয়েশন করে সেটা আপনি জমা দিতে পারেন। এরপর যেটা রয়েছে আপনার একটা কাভার লেটার দিতে হবে, কাভার লেটারে আপনি কেন হচ্ছে পর্তুগালে ভিজিট করতে চাচ্ছেন সে সংক্রান্ত আপনি একটা আইডিয়া দিতে হবে। আপনার হচ্ছে পর্তুগালে হচ্ছে আপনার এখানে নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, হচ্ছে আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস, সমস্ত ইনফরমেশন দিয়ে আপনি কাভার লেটারটা সুন্দর করে সাজাবেন। আপনি হচ্ছে কাভার লেটার লিখে সার্চ দিয়ে দিলে অনেকগুলো কাভার লেটার আপনি হচ্ছে পাবেন গুগল থেকে গিয়ে, আপনি এই কাভার লেটারটা নিয়ে আপনার মতো করে আপনি কাভার লেটার দিতে এখানে সাজিয়ে গুছিয়ে লিখে এটা সাবমিট করবেন। এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছে এয়ার টিকিটের বুকিংয়ের একটা পেপার্স দিতে হবে, আপনি কত তারিখে ঢুকবেন, কত তারিখে ব্যাক করবেন সে সংক্রান্ত একটা ধারণা পাবে। এরপরে যেটা হোটেল রিজার্ভেশনে আপনার একটা কপি দিতে হবে, হোটেল রিজার্ভেশন হচ্ছে আপনি পর্তুগালের কোন সিটিতে থাকবেন সে সংক্রান্ত একটা আইডিয়া পাবে। এরপরে যেটা রয়েছে আপনি যদি অ্যাজ এ বিজনেসম্যান হন সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স দিতে হবে, ট্রেড লাইসেন্স থেকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিতে হবে, সাথে আপনার ভিজিটিং কার্ড দিতে হবে, ভিজিটিং কার্ডের যে নাম আছে আপনার কোম্পানির নাম ট্রেড লাইসেন্সের জন্য সেম নাম থাকে। এরপরে যদি আপনি অ্যাজ এ বিজনেসম্যান হন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্যালারি স্টেটমেন্টটা দিতে হবে, আপনার ভিজিটিং কার্ড দিতে হবে, আপনি যে কোম্পানি থেকে ছুটি নিয়েছেন সেজন্য ওইখান থেকে একটা এনওসি লেটার দিতে হবে। এছাড়াও যদি আপনার হচ্ছে এগুলো নেসেসারি ডকুমেন্টস না, যদি আপনার হচ্ছে পর্তুগালে কেউ থাকে আপনি সেখান থেকে আপনি একটা ইনভাইটেশন আনতে পারেন, ইনভাইটেশন এনে জমা দিলে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আরও বেশি হেল্প হবে। এই হচ্ছে আপনার নেসেসারি ডকুমেন্টস। এছাড়াও যেটা রয়েছে আপনার এখানে হচ্ছে যে বিষয়টা রয়েছে আপনাকে সাদা পাসপোর্টে এখানে ভিসা পাবেন কি না, আপনি সাদা পাসপোর্টে ভিসা পাওয়ার চান্স খুবই কম। সেক্ষেত্রে যদি আপনার ব্যাকগ্রাউন্ড ভালো হয়, আপনি যদি ভালো জব করেন বা হচ্ছে আপনি কোনো সেমিনারে অ্যাটেন্ড করবেন পর্তুগালে সে সংক্রান্ত কোনো বিষয় হলে আপনি সাদা পাসপোর্টে ভিসা পেতে পারেন। অ্যাজ এ যদি আপনি অ্যাজ এ ভিজিটর হলে সাদা পাসপোর্টে আপনি ভিসা পাবেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনি আশেপাশে কয়েকটা কান্ট্রি ভিজিট করে আপনি ভিসার জন্য জমা দিলে আপনার হচ্ছে হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প হবে। এখন বিষয় হচ্ছে আপনি পর্তুগালের ভিসাটা আপনি কোথা থেকে নেবেন। পর্তুগালের ভিসা নিতে হলে আপনাকে নয়াদিল্লি যেতে হবে, ইন্ডিয়া থেকে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস সহ আপনি হচ্ছে অ্যাম্বাসি ফিস দিয়ে জমা দিয়ে আপনাকে ওইখান থেকে ভিসা নিতে হবে পর্তুগালের হচ্ছে ভিজিট ভিসা। এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছে যারা দেশের বাইরে আছেন যদি তারা কেউ ওইখান থেকে ট্রাই করতে চান, অথবা যারা অনেক প্রবাসী অনেক ভাই আছেন বিভিন্ন দেশে, সেই দেশে যদি পর্তুগালের হচ্ছে অ্যাম্বাসি থাকে সেখান থেকে আপনি ভিসা নিতে পারবেন, কেননা বাংলাদেশে অলরেডি পর্তুগালের কোনো অ্যাম্বাসি নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে ভিসা নিতে পারবেন। এই হচ্ছে আপনার পর্তুগালের ভিজিট ভিসা সংক্রান্ত A to Z ইনফরমেশন। যদি আরও কোনো কারো কোনো ইনফরমেশনের দরকার হয় তারা কমেন্ট বক্সে জানাবেন, আরও তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।